Hello aspirant, welcome to my channel Gift of the Gab Edu. WBP wireless operator, WBP SI main mock test এবং SLST PT plus আমাদের subject preparation তিনটে ব্যাচ বলেছিলাম জুন থেকে শুরু হচ্ছে তার মধ্যে আমরা অলরেডি wireless operator main এর mock test অ্যানাউন্স করে দিয়েছি আজকে কিন্তু WBP SI main mock test আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনি মক দেবেন কি করে রেজিস্ট্রেশন করাবেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বলা থাকবে ভালো করে কিন্তু শুনেন আজকে কনস্টেবলে কিন্তু যেখান থেকে বলেছিলাম আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি যে অবশ্যই রিজনিং গুলো প্র্যাকটিস করে যাওয়া উচিত এবং আপনারা দেখেছেন যে রিজনিং গুলো কিন্তু চলে এসেছে যেগুলোকে আমরা জানি এনকোডেড ইনইকুয়ালিটি ঠিক আছে সুতরাং সেগুলোও আমরা কিন্তু দেখব সমস্ত ক্লাসের আপডেট এবং ব্যাচে রেজিস্ট্রেশন ডিটেইলসও আমাদের গিফট অফ দ্য গ্যাবিরু টেলিগ্রামে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন তাছাড়াও আপনি গিফট অফ দ্য গ্যাবিরু বলে টেলিগ্রামে সার্চ করলেও পেয়ে যাবেন আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনি আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কল সব কিছুই কিন্তু করা যাবে আমি প্রথমে একটু স্ক্রিনশটটা দেখিয়ে দিই দেখুন আজকে কিন্তু তিন থেকে চারটে প্রশ্ন আমরা দেখেছি যে পিআরবি কিন্তু দিয়েছে এবং কনস্টেবলের যে আজকে পরীক্ষা হচ্ছে সেখানে যদি আপনি প্রশ্নটা দেখেন যদি একটু মডারেট লেভেলের প্রশ্ন হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ম্যাথ এবং রিজনিংটা কিন্তু হয়েছে আপনারা জানেন যে জিকে প্রশ্ন যেটা রয়েছে জিকে এবং ইংলিশটা ভালোই এসেছে এবং অনেকেই ভালো স্কোর করেছে কিন্তু একটুখানি প্রবলেম ছিল আমার ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে যারা প্র্যাকটিস করে জাননি তাদের জন্য ঠিক আছে দেখুন আমি কিন্তু WBP SI এবং KPSI মেন ব্যাচটি যেটা শুরু হয়েছিল আমি 26 এপ্রিল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ডেটটা 26 এপ্রিল কিন্তু বলে দিয়েছিলাম দেখুন ইনইকুয়ালিটিস এই রিজনিং পিআরবি দেখলাম এখন দিচ্ছে খুব ইজি বিষয়টা টু ইয়ার্স আগে আমি কিন্তু করেছিলাম সেটা কিন্তু গ্রুপে দিয়েছিলাম তো এই হলো গ্রুপের আমি স্ক্রিনশট যেটা এপ্রিল 26 কিন্তু দিয়েছিলাম এবং আপনাদের যারা এসআই দিতে যাচ্ছেন তাদের জন্যও কিন্তু এই রিজনিংগুলো কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ সুতরাং আপনারাও কিন্তু ভিডিওটা দেখতে পারেন এটা কিন্তু 2 বছর আগে কিন্তু চ্যানেলে করানো রয়েছে ঠিক আছে সেখান থেকে একটু দেখে নিলে অনেকটাই কিন্তু আশা করি শিখতে পারবেন ঠিক আছে আচ্ছা চলুন আজকে তাহলে আমি ইসাইয়ের যে শিডিউল সেটা নিয়ে একটু আলোচনা করি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সব কিছু বলে দিচ্ছি আচ্ছা এই হলো কি আমাদের এসআই মেন ডেসক্রিপটিভ মক টেস্ট তার কিন্তু শিডিউল রাখা হয়েছে দেখুন আমরা মক টেস্ট কবে থেকে শুরু করছি 1/6/2022 থেকে কিন্তু মক শুরু হচ্ছে অর্থাৎ 1 জুন থেকেই কিন্তু আমার মক শুরু হয়ে যাচ্ছে আমরা 26 জুন এক্সপেক্ট মানে আমার এসআই মেন হবে সেরকমই ধরে কিন্তু মক শিডিউলটা কিন্তু রেখেছি আচ্ছা যদি দেখা যাচ্ছে কোনো এগোয় বা কোনো পিছয় সেক্ষেত্রে কিন্তু আবার পরবর্তী সময় চেঞ্জ করে নেব কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে 800 মার্কসের মকই কিন্তু হবে ঠিক আছে 1/6/2022 ওয়েডনেসডে এখানে মেগামক মেগামক ওয়ানের পেপার ওয়ান কিন্তু সন্ধ্যে 6টা থেকে হবে 100 মার্কসের 2/6 নেক্সট দিন কিন্তু মেগামক পেপার 2 আর 3 হবে সন্ধ্যে 6টা থেকে 100 মার্কসের 6 তারিখ হচ্ছে আমার জিএস মক অর্থাৎ জিএস পেপার যেটা রয়েছে সেটা পেপার ওয়ান জিএস মক কিন্তু এখানে 100 মার্কসের কিন্তু হচ্ছে ঠিক আছে 10 তারিখ হচ্ছে ফ্রাইডে সেটা হলো ল্যাঙ্গুয়েজ পেপার আপনাদের পেপার 2 আর 3 সেখানেও কিন্তু 100 মার্কসের কিন্তু মক হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 15 তারিখ রয়েছে ওয়েডনেসডে এখানে মেগামক 2 এখানে পেপার 1 হবে 100 মার্কসের এবং 16 তারিখ ঠিক তার পরের দিন হচ্ছে 100 মার্কসের পেপার 2 আর 3 থার্সডে এবং ওয়েডনেসডে করে 22 এবং 21 আর 22 করেও কিন্তু পেপার 1 এখানে জিএস মক এখানে হলো 100 মার্কসের এবং আমাদের 22 তারিখ রয়েছে ম্যাথ প্লাস রিজনিং মক পেপার 1 এটা হলো সন্ধ্যে 6টা থেকে 100 মার্কসের এই টোটাল হলো আমার 800 মার্কসের পরীক্ষা ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আপনি শিডিউলটা পেয়ে যাবেন টোটাল কিন্তু 8টা কিন্তু আপনি মক দিতে পাচ্ছেন এবং মকের সাথে কিন্তু খাতার যে ইভ্যালুয়েশন সেটা অবশ্যই আমরা করে দেবো মডেল অ্যান্সার কি অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সের ডিটেলস পেয়ে যাবেন সেখান থেকে রেজিস্ট্রেশন করে আমাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কিন্তু আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে সেটা হোয়াটসঅ্যাপ হোক কিংবা টেলিগ্রাম হোক যেখানে ইচ্ছে শেয়ার করতে পারেন সবথেকে ভালো হয় যদি টেলিগ্রামে শেয়ার করেন আচ্ছা ফিস যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 599 এটা কিন্তু ইনক্লুডিং 18% জিএসটি ঠিক আছে 599 থেকে কিন্তু একটা পয়সা আপনাকে বেশি দিতে হবে না ঠিক আছে 18% জিএসটি অ্যাড করেই কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু করা হয়েছে আমরা এসওআইতেও ঠিক একই সেম অ্যামাউন্টই রেখেছিলাম এবং ঠিক এসআইতেও কিন্তু একই রাখলাম অনেকেই মকের জন্য বলেছিলেন
অবশ্যই আমরা খাতা দেখে দেব এবং খাতা দেখে তার ফিডব্যাক দেওয়া হবে এবং মডেল অ্যান্সার কি কিন্তু দেওয়া হবে। প্রত্যেককেই বলবো চটপট করে রেজিস্ট্রেশন করে নিতে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন করে আবারও বলছি, আমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্ক, সেখান থেকে রেজিস্ট্রেশন করে পেমেন্ট করে আমাদের এই নম্বরে কিন্তু অবশ্যই আপনি টেলিগ্রাম করবেন, ঠিক আছে? এই হলো শিডিউল। অবশ্যই মনে রাখবেন যে আমাদের স্টোর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে স্টোরে ভিজিট করে সেখান থেকে রেজিস্ট্রেশন করেই কিন্তু পাঠাবেন, ঠিক আছে? কার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের হেল্পলাইন নম্বর যেটা রয়েছে সেখানে কিন্তু ফোন করে নিন, ওকে? সো থ্যাংক ইউ। শিডিউলটা ডাউনলোড করে নিতে পারবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স দেখে নিন।